নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবে সমর্থনকারী 12 দেশের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেছে তেল আবিব। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাই জয়ী হতেন, সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ওবামা। কৃষ্ণ সাগরে সোচি উপকূলে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ঢাকায় প্রতি মাসে যানজটের কারণে শুধুমাত্র আর্থিক ক্ষতি হয় 227 কোটি টাকা, এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রকাশিত এক গবেষণায়। এবং কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ইয়াসিন ইকবাল স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। এতক্ষণ দেখছিলেন মিলেনিয়াম সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবে সমর্থনকারী 12 দেশের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এই ঘোষণা দেন। দেশটির অভিযোগ, ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবে পাশের পেছন থেকে সবকটি কলকাঠি নেড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বিরোধী প্রস্তাব পাশের পর তেল আবিব একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। এই প্রস্তাবে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পর এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে চড়াও হলো ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ব্রেমারে সরাসরি অভিযোগ, জাতিসংঘের প্রস্তাব পাশের পেছনে কলকাঠি নেড়েছেন ওবামা। এ বিষয়ে ইসরায়েলের কাছে প্রয়োজনীয় প্রমাণ থাকার কথা দাবি করা হলেও তা বিস্তারিত প্রকাশ করা হয়নি। আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাই জয়ী হতেন, নিজের এমনই আত্মবিশ্বাসের কথা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ওবামা। সাক্ষাৎকারে বিভিন্ন সময় নেয়া তার পদক্ষেপগুলোর কার্যকারিতা ব্যাখ্যা করে তিনি বলেন, তার জনপ্রিয়তা যথেষ্ট, আর যারা তাকে অপছন্দ করেন তারাও এবার তাকে ভোট দিতেন বলে মন্তব্য করেন তিনি। তবে তার এই মন্তব্যের পর এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ওবামার কাছে মনে হচ্ছে তিনি জয়ী হতেন, তবে আসলে তা সম্ভব হতো না, কারণ আইএস এবং ওবামার কেয়ার তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতো। কৃষ্ণ সাগরের সোচি উপকূলে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। আরোহীদের খোঁজে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত 12টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এছাড়া বিধ্বস্ত বিমানের 2টি বড় অংশ খুঁজে পেয়েছে তারা। নিখোঁজদের খুঁজে পাওয়ার আর কোনো সম্ভাবনা হয়তো নেই, তবু স্বজনদের কাছে প্রিয়জনের মরদেহটি তুলে দিতে এইভাবে কৃষ্ণসাগরের সোচি উপকূলে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন 3000-এরও বেশি উদ্ধারকর্মী এবং এদের মধ্যে 109 জন স্কুবা ড্রাইভারও রয়েছেন। কৃষ্ণসাগরের 100 বর্গমিটারের বেশি এলাকা জুড়ে জাহাজ, জেট, হেলিকপ্টার ও সাবমেরিন দিয়ে তন্নতন্ন করে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত এক সপ্তাহে তুরস্কে 1682 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 516 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে। আটককৃতদের অধিকাংশ দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী। এছাড়া আটককৃতদের মধ্যে কুর্দি মিলিশিয়ার সদস্য রয়েছে 78 জন। এর আগে চলতি বছরের জুলাই মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ব্যাপক অভিযান নামে দেশটির নিরাপত্তা বাহিনী, ওই সময় আটক করা হয় 1500-এরও বেশি মানুষকে। হাওয়াই দ্বীপে মার্কিন সেনা সদস্য তাদের পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্ট হিসেবে সেনা সদস্য তাদের পরিবারের সঙ্গে এটি শেষ বড়দিন উদযাপন। এ সময় বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওবামা ও বড়দিনের ছুটি কাটাতে বর্তমান হাওয়াই দ্বীপে অবস্থান করছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়াব এরদোয়ানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দায়ে বিরোধী পত্রিকা কামরুহিয়াতের ক্যান্টিন ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তুর্কি গণমাধ্যম থেকে জানা যায়, এরদোয়ান এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে যাবেন বলে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আটক শেনল বুরান নামে ওই ব্যক্তি কর্মক্ষেত্রে যাওয়ার পথে অনেকক্ষণ সে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। এ সময় পুলিশকে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, এরদোয়ানকে এক কাপ চাও তৈরি করে খাওয়াবেন না তিনি। এ মন্তব্যের কারণে পুলিশ তাকে আটক করে। তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর থেকে ব্যাপক ধরপাকড় চলে। সিরিয়ায় আল বাবে 30 জন বেসামরিককে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী। এছাড়াও রোববার আইএসের এই হামলায় বহু মানুষ আহত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। শহরটি থেকে পালানোর সময় তাদের ওপর এই হামলা চালানো হয় এবং তুর্কি বাহিনী 4 মাস ধরে শহরটিকে অবরোধ করে রেখেছে। আলেপ্পোর লড়াই শেষ হওয়ার পর সিরিয়ার লড়াইয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে সামনে এসেছে আল বাব।
সিরিয়ায় বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনঃ দখলের পর শহরটিতে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পেয়েছে সিরীয় সেনারা। এছাড়াও আলেপ্পোতে বিদ্রোহীদের পরিচালিত কয়েকটি বন্দিশালা থেকে অন্তত 21 জন বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে তারা। দেশটির আরেক প্রদেশ হোমসের পশ্চিমাঞ্চলে সিরীয় সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 25 জঙ্গি। বিদ্রোহীদের কাছ থেকে সম্প্রতি পুনরুদ্ধার হওয়া আলেপ্পোর বিদ্রোহী ও তাদের পরিবার পরিজনদের সরিয়ে নেওয়ার কাজে পুরোপুরি শেষ হওয়ার পর থেকেই শহরটিতে বিস্ফোরক দ্রব্য ও মৃতদেহের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে আসছে সিরীয় সেনারা। দর্শক, মিলেনিয়াম সংবাদ এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। পার্ল হারবার হামলার 75 বছর পর হাওয়াইতে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী হিসেবে এই সফরে অ্যাবে পার্ল হারবার আক্রমণে নিহতদের জন্য প্রার্থনা করবেন, তবে ওই হামলার জন্য ক্ষমা চাইবেন না আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে হাওয়াইয়ে পৌঁছেছেন শিনজো অ্যাবে। সেখানে পৌঁছে 1941 সালে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনাদের স্মরণে গড়ে তোলা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এই সময় কিছুক্ষণ নীরবতা পালন করে অ্যাবে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন জাপানের প্রধানমন্ত্রী। 1941 সালের 7ই ডিসেম্বর পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি হামলায় চালায় জাপান। ওই হামলায় প্রায় 2,300 জন নিহত হন। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। জাতিসংঘকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলনমেলা এবং কিছু সুন্দর সময় পার করার স্থান বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দিনের আগে জাতিসংঘে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবে পাশের কারণে টুইটার বার্তায় এমন মন্তব্য করেন ট্রাম্প। তার এই মন্তব্যে আভাস দিচ্ছে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন তিনি। এর আগে তিনি বলেছিলেন জানুয়ারির 20 তারিখের পর বর্তমান চিত্র পাল্টে যাবে। ভারতের গোয়ায় জেট এয়ারওয়েজ এর একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। একই দিন দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেছে 2টি বিমান। ইন্ডিগো এয়ারলাইনের একটি বিমান লক্ষ্য থেকে দিল্লিতে অবতরণ করে। ঠিক সেই মুহূর্তে স্পাইস জেট এর আরেকটি ফ্লাইট একই রানওয়ে থেকে উড্ডয়নের সময় 2টি বিমানই খুব কাছাকাছি চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষের সঙ্গে যোগাযোগ বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হয়। দর্শক সংবাদে এই পর্যায়ে জানাবো মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান দীর্ঘ 1 মাসের বাংলাদেশের সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। সফরকালীন সময় ডক্টর সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে মিলিত হন। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, সফরের অধিকাংশ সময় ডক্টর সিদ্দিকুর রহমান তার অসুস্থ মায়ের সাথে সস্ত্রীক সময় কাটান। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথেও বৈঠক করেন। বাংলাদেশের বিবিধ কোন্দল ও লেজুর বৃত্তি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইউএসএ কমিটিকে মুক্ত রাখুন। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কমিটি কর্তৃক আয়োজিত গত 25 ডিসেম্বর বড়দিনে অনুষ্ঠিত মহাদিন তথা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত পীরে তরিকত বদরপুর দরবার শরীফ আল্লামা ডক্টর সাইয়েদ মোতাক্কেল বিল্লাহ রব্বানি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত অনুরোধটি করেন। সম্মেলনে ইংলিশ স্পিকার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোকারির আল্লামা ইমাম গোলাম রসুল মিনহাজিয়ান। এছাড়াও লন্ডন থেকে আগত অতিথি বক্তা মুফতি হাফেজ ইকরাম উদ্দিন এবং বাংলাদেশ থেকে আগত ডক্টর আল্লামা বুখারি ঈদে মিলাদুন্নবীর ওপর তাদের বক্তৃতা উপস্থাপন করেন। নিউ ইয়র্কে গভীর শ্রদ্ধা ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের 45তম মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন। চমৎকার আয়োজনে পাকচেস্টার স্টার্লিংয়ের বাংলা বাজার খ্যাত ওল্ড মাস্ট্রিট অ্যাভিনিউর মামুনস
টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয় এই বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশিদের বর্ণাঢ্য এই আয়োজনে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক প্রবাসী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি আজহারুল হক মিলন, ট্রাস্টি বোর্ড মেম্বার আলী ইমাম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়। নিউ ইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রেস সাধারণ সভা। ম্যানহাটনের পলাশ রেস্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির মেয়াদ 2 বছর থেকে বর্ধিত করে 3 বছর করা হয়। ছাতক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রইস আলী ও মোহাম্মদ ফৈজুল ইসলামের পরিচালনায় এই সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কিয়াসু দিন, সমিতির উপদেষ্টা আফতাব আলী, সমিতির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব, সাবেক সভাপতি এস এম জলিল, সাবেক সাধারণ সম্পাদক মানিক আহমেদ সহ আরো অনেকে। দর্শক সংবাদে এই পর্যায়ে রয়েছে মিলেনিয়াম বিশ্ব পরিবেশ সংবাদ। বিশ্বের প্রতি 7 শিশুর এমন একজন এলাকায় বসবাস করে যেখানকার বায়ুতে দূষণের পরিমাণ ভয়াবহ। আক্রান্ত শিশুদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। দূষণের কারণে শিশুদের বাড়ন্ত শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সোমবার ইউনিসেফের ওই প্রতিবেদনে বলা হয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের এই সংস্থাটি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তৈরি ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বের প্রায় 30 কোটি শিশু, যা বিশ্বের মোট শিশুর 7 ভাগের 1 ভাগ, এমন এলাকাগুলিতে বেড়ে উঠছে যেখানকার বায়ু দূষণের পরিমাণ সর্বোচ্চ। এর মধ্যে 22 কোটি শিশুরই অবস্থান দক্ষিণ এশিয়ায়। 500 কেজি ওজনের এক মিশরীয় নারীকে চিকিৎসার জন্য শিগগিরই ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে মোটা নারী বলে ধারণা করা হয়। বিবিসি জানায়, ইমান আহমেদ আবদুলাতি নামের ওই নারীকে ভাড়া করা হয় একটি বিমানে করে মুম্বাই নিয়ে যাওয়ার পর তার ওজন কমাতে অস্ত্রোপচার করবেন এক সার্জন, নাম মোফাজ্জল লাকদাওয়ালা। বেশি ওজনের ওই নারীকে ভারতে স্থানান্তর করা অসুবিধাজনক হওয়ার কারণে এর আগে মিশরীয় ভারতীয় দূতাবাস তাকে ভিসা দেয়নি। পরে ভারতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপের পর ভিসা পান আবদুল্লাতি। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার সম্প্রসারণ প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফ্যাকসন এর সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছে বলে জানা গেছে। IANS জানিয়েছে অ্যাপল 2017 সালের মধ্যে ইন্দোনেশিয়া এবং চীনের সেনজিয়েনে 2টি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে নির্মাণ শুরু করবে বলে আশা করা হচ্ছে। ফক্সন হুয়াওয়ে এবং স্থানীয় ইন্দোনেশিয়ান ব্র্যান্ড লুনা এর সঙ্গে বেশ কয়েক বছর যাবৎ কাজ করছে। ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়ার সরকার যে হারে দেশটির নাগরিকদের 2G থেকে 4G হালনাগাদকরণের জন্য তাড়া দিচ্ছে, তাতে 2017 সালের মধ্যে 4G স্মার্টফোনের চাহিদা অনেক বেড়ে যাবে। অ্যাপল পরবর্তী 3 বছরে ইন্দোনেশিয়ায় একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য প্রায় 4 কোটি 40 লাখ মার্কিন ডলার ধার্য করেছে বলে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিষ্ঠানটির বাজারে আসা সর্বশেষ পণ্য iPhone 7 বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রতিশ্রুতিশীল স্মার্টফোন বাজার ইন্দোনেশিয়া অ্যাপল সম্প্রতি এক চুক্তি করেছে, যার মধ্যে স্থানীয় বাজারটি প্রতিষ্ঠানটির অন্তত 30% পণ্য বিক্রি হবে। সব ধরনের সফটওয়্যার, হার্ডওয়্যার ও বিনিয়োগে এই চুক্তি অনুসরণ করা হবে বলে জানিয়েছে রয়টার্স। চলতি বছরের নভেম্বর মাসে অ্যাপল লোকাল কন্টেন্ট সার্টিফিকেশন পেয়েছে বলে এক SMS বার্তায় জানিয়েছে ধাতু, মেশিন, পরিবহন, সরঞ্জাম ও শিল্প মন্ত্রণালয়ের মহাপরিচালক আই গোষ্ঠী পটু সুরিয়াই ইউরাওয়ান। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকার প্রতি মাসে যানজটের কারণে শুধুমাত্র আর্থিক ক্ষতি হয় 227 কোটি টাকা, এমনই তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রকাশিত এক গবেষণায়। মহাখালী ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে গবেষণাপত্র উন্মোচন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। রাজধানীতে প্রতিবার যাতায়াত করতে একজন যাত্রীকে যে বাড়তি সময় অর্থ ব্যয় করতে হয় তার আর্থিক মূল্য গড়ে জনপ্রতি 53 টাকা প্রতি মাসে, যেখানে নগরবাসী ক্ষতির পরিমাণ দাঁড়ায় 227 কোটি টাকা, এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক
গবেষণাপত্রে। মহাখালীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে প্রকাশ করা হয় এই প্রতিবেদন। যানজট সমস্যা উত্তরণে ঢাকা পরিবহন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে শক্তিশালী করার সুপারিশ করেন বক্তারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কৌশলে ভোট চুরি করে আওয়ামী লীগের প্রার্থীকে মেয়র বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। গয়েশচন্দ্র রায় বলেন, ভোট দিল সাধারণ মানুষ, আমাদের কাছে কাউন্সিল দেয় আর আমাদের ভোটাররা ধানের শেষে ভোট দিল না, এটাকে বিষয়যুক্ত। রাতের অন্ধকারে যা ঘটেছে তা আমরা অজ্ঞাত। তবে এইসব কারণগুলির মধ্যে মনে হয় যে ভোট ডাকাতি হয় নাই, ভোট চুরি হয়েছে। সুধাঞ্চলের অধীনে নির্বাচন করা কঠিন, রাজনৈতিক দলের ব্যক্তিত্ব থাকবে না। ওই রকম একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের উপদেষ্টা ডক্টর হামাদ বিন আব্দুল আজিজ আল কারওয়ারি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি আগামী বছরের অক্টোবরে ইউনেস্কোর প্রধান পদে নির্বাচন করবেন বলে শেখ হাসিনাকে জানান। এই নির্বাচনে প্রধানমন্ত্রীর সমর্থন কামনা করলেও শেখ হাসিনা তাকেও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রেস সচিব ইহসানুল করিম। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দৈনন্দিন তথ্য সেবাসমূহ স্মার্টফোনে পেতে বাংলাদেশ ওয়েদার নামে একটি অ্যাপসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি প্রতিনিধি দল এখন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি দল দেখা করেছিলেন গিয়েছিল বঙ্গভবনে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে দলের সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেল 4টার দিকে বঙ্গভবনে যান। এ সময় রাষ্ট্রপতি তাদের স্বাগত জানিয়ে বিকেল 4টার দিকে বৈঠক শুরু করেন। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে 8 দফা প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন বলে জানা গেছে। বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি উত্থান দমনে ব্যর্থ হলেও বর্তমান সরকার 3 মাসের মধ্যে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানী মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দলের 8ম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। আগামী জাতীয় নির্বাচনেও 14 দল ঐক্যবদ্ধভাবে করবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমার ছেলে মেয়েদের হত্যা করা হয়েছে সেদিন গুলশানে, ঈদের জামাত পর্যন্ত ছোড়াকে আক্রমণ করা হয়েছিল, পুলিশ জীবন দিয়ে মানুষ রক্ষা করেছে, যে ইউরোপ পারে নাই, আমেরিকা পারে নাই, ভারত পারে নাই, দুনিয়ায় কেউ পারে নাই। শেখ হাসিনা মাত্র 3 মাসের মধ্যে ওই জঙ্গি দমন করেছে, জঙ্গি উত্থান বন্ধ করে দিয়েছে। এই জঙ্গি উত্থান কেন হয়, এই জঙ্গিরা কারা? এরা হচ্ছে সেই সাম্রাজ্যবাদের উস্কানি দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন নয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করতে হবে, তা না হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা আজও স্বাধীন নয়, তাই সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দর্শক সংবাদ এই পর্যায়ে জানাব বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো আঞ্চলিক সংবাদ। বাগেরহাট চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মুন্সিবাড়ির মরহুম একরামুল হক মুন্সি ছিলেন প্রাদেশিক ছাত্রনেতা, যা বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। বঙ্গবন্ধু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী এসেছে এ বাড়িতে। মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা ও তাদের রসদ মদত সরবরাহ করতেন এই বাড়ির সদস্যরা। আমাদের বাগেরহাট প্রতিনিধি মাহফুজুর রহমান এর প্রতিবেদনে জানাচ্ছে বিস্তারিত। 1971 সালে 19 জুন সকালবেলা জিয়ানো এলাকাবাসীর কাছে এক দুঃস্বপ্ন। কিছু বুঝে ওঠার আগেই রাজাকার ও খান সেনাদের নৃশংস আক্রমণ শুরু হয়। পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত ঘরবাড়িতে, পুড়িয়ে থাক থাক করে দেওয়া হয় পাটের গুদাম। পরবর্তীতে পার্শ্ববর্তী নালুয়া বাজারে নিয়ে বেনর দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করা হয় মুন্সি বদিউজ্জামানকে ও মাথার খুলি উড়িয়ে হত্যা করা হয় 9ম শ্রেণীর ছাত্র মুন্সি মাকসুদুরুজ্জামান আদরকে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চান শহীদ পরিবারের সদস্যরা।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান বলেছেন, মুক্তিযোদ্ধারা বাংলার ইতিহাসে আজীবন অমর হয়ে থাকবেন। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট। সিলেট নগরীর আখিলিয়াস্থ ব্রাহ্মণ শাসনে উজ্জীবন ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সুমারি 2013 সালের জেলা রিপোর্ট প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আলতাফ হোসেন বাবু জানান, সাতক্ষীরা জেলার প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজও বক্তব্য রাখেন। আহমেদ জাহেদকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার। কাতার থেকে এম এস সালাম জানান, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাতারের সাধারণ সম্পাদক আহমেদ জাহেদকে সংবর্ধনা দিয়েছে কাতারের রাজধানী দোহার স্কাই রেস্টুরেন্টে। মামুন ও নাজিমের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কাতারের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন আহমেদ জাহেদ প্রমুখ সহ আরও অনেকে। নির্বাচিত সভাপতি হারুনুর রশিদ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়াকে সভাপতি পদ বুঝিয়ে দিয়েছেন এখন থেকে সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া। সারাদেশের ন্যায় বরগুনায় উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টায় বরগুনার 15টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়নের মোট 615 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের বরগুনার প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন। এছাড়াও হাইকোর্টের রিট আবেদনের প্রেক্ষিতে বেতারি উপজেলার 5 নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জেলা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার বিজয় বসাক জানান, জেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলার 15টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দোষীদের দ্রুত শনাক্ত করা যায় সে লক্ষ্যে জেলার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া 24 ঘন্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ক্যামেরা চালু রাখা হবে। বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর বশিরুল আলম বলেন, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বরগুনাবাসীকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। শীতকালীন ডিজিটাল আইসিটি ফেয়ারে এখনও পর্যন্ত প্রত্যাশার অর্ধেক ক্রেতা পেয়েছেন ব্যবসায়ীরা। নতুন ক্রেতা দর্শনার্থীও তেমন আসেননি মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে আয়োজিত 6 দিনের এই মেলায়। মেলায় 6 দিনের মধ্যে টানা 3 দিন ছুটি পড়ায় ক্রেতা দর্শনার্থী কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনেক দোকানি মালিক জানালেন, মেলার 2 সপ্তাহের পরেও কিছুটা ছাড়ে পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা। আর মেলায় পণ্য কিনতে মূল্য ছাড় পেলেও প্রবেশ মূল্য কিছুটা ভোগান্তিতে ফেলছে মার্কেটে আসা সাধারণ ক্রেতা দর্শনার্থীদের। 35তম বার্ষিক সাধারণ সভায় করপূর্ব মুনাফা 970.02 কোটি টাকা এবং প্রতিটি শেয়ারে বিপরীতে 20% হারে নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। রাজধানীতে তিতাসের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সভায় কোম্পানি পরিচালক মণ্ডলী ও শেয়ার হোল্ডার বৃন্দ উপস্থিত ছিলেন। গ্যাসের বিভিন্ন অপচয় রোধ না করে কোম্পানি শেয়ারের বিপরীতে লভ্যাংশ কম দিচ্ছে বলে অভিযোগ করেন শেয়ার হোল্ডাররা। চট্টগ্রাম বন্দরের কর্মপরিধি বাড়ায় পাশাপাশি চাহিদার সাথে তাল মিলিয়ে বন্দরের ব্যবস্থাপনা ও পরিচালনায় এসেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু 1976 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ এই পরিবর্তনের সাথে সংশোধন হয়নি। এই অবস্থা আগামী দিনের চাহিদা মাথায় রেখে পোর্ট অর্ডিন্যান্স অ্যাক্টকে যুগোপযোগী করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রী জানান, সংবিধান অনুসারে নতুন আইনটি হবে বাংলায়। দর্শক, সংবাদ এই পর্যায়ে দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। কিরগিজিস্তানকে 3-0 সেটে হারিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, যা ভলিবলে বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। দারুণ সাফল্যে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উচ্ছ্বাস দেশের ভলিবলের বড় কোনো শিরোপা জয়ের। এ উচ্ছ্বাস প্রথমবারের মতো মধ্য এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের। পিছিয়ে থাকা ভলিবলে যারা এমন অর্জন এনে দিয়েছে উচ্ছ্বাস আর উল্লাস, তো তাদেরই মানায়। আর তাই তো বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা আজ আল জাবির রাশেদরা। শক্তিশালী কিরগিজিস্তানকে বিপক্ষে এবং এর আগে জয়ের দেখা পায়নি টিম বাংলাদেশ। বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে এবং এই টুর্নামেন্টে লিগ পর্বেও কিরগিজদের বিপক্ষে 3-2 সেটে হেরেছিল আল জাবিররা। এবছর কিরগিজদের বিপক্ষে 2 হারের প্রতিশোধ নিতে লাল সবুজের প্রতিনিধিরা বেছে নিয়েছিল ফাইনালের মঞ্চটা। শুরু থেকে সতর্ক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, সব ধরনের সুযোগ সুবিধা পেলে এবং খেলায় ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব ভলিবলে খুব শিগগিরই বাংলাদেশ হয়ে উঠবে বড় এক নাম। বক্সিংডের আরেক ম্যাচে স্বাগতিক হাল সিটির বিপক্ষে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটি। টাইগার্সদের 3-0 গোলে হারিয়েছে সিটিজেনরা। এই জয় পয়েন্ট টেবিলের 2 নম্বর উঠে এসেছে ম্যান সিটি। অন্যদিকে টেবিলের উপরের দিকে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্যে পেপ গার্দিওয়ালার শিষ্যদের। কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামের পয়েন্ট টেবিলের তলানি দল স্বাগতিক হাল সিটির বিপক্ষে মাঠে নামে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে নিজেদের মাঠ আর রেগুলেশনের ভয়ে এদিন ম্যাচের শুরু থেকেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিরোধের দুর্গ করে তোলে টাইগার্সরা। ম্যাচের 15 মিনিটে ডি ব্রুইনির পাশ থেকে সিলভা গোলের জন্য শট নিলেও হাল সিটির গোলরক্ষক তা গোল মুখেই থামিয়ে দেন। প্রথমার্ধে বাকি সময়ও ছিল ম্যাচের চিত্র ছিল এমনই, ফলে গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুদল। নির্ধারিত সময় শেষে 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে ম্যান সিটি। শেষ 2 ওয়ানডে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় দুপুর 1:30 নেলসন পৌঁছায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের শেষ 2 ওয়ানডেতে অনুষ্ঠিত হবে নেলসনের স্যাক্সটন ওভালে। প্রথম ওয়ানডে শেষে ক্রাইস্টচার্চ থেকে বিমানে নেলসনে পৌঁছায় মাশরাফি সাকিবরা। তবে এদিন অনুশীলন করেনি টাইগাররা। ক্রাইস্টচার্চ বাংলাদেশের জন্য নতুন ভেন্যু হলেও নেলসনে খেলার অভিজ্ঞতা রয়েছে মাশরাফিদের। 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নেলসনে। সেই ম্যাচে স্কটিশদের দেওয়া 318 রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ, যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে মাশরাফির দল। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবে সমর্থনকারী 12 দেশের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেছে তেল আবিব। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাই জয়ী হতেন, সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ওবামা। কৃষ্ণসাগরের সোচি উপকূলে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ঢাকায় প্রতি মাসে যানজটের কারণে শুধুমাত্র আর্থিক ক্ষতি হয় 227 কোটি টাকা, এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রকাশিত এক গবেষণায়। এবং কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।